প্রাণ প্রিয় নীলফামারী বাসী, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ঠান্ডা মাথার ইসলামের দুশ্মন ধরা পড়েছে, অত জোরে বলার দরকার। সুতরাং যারা করেছিলেন এই কাজ আপনারা থেমে গেছেন। ওই যে একটা গান বের হয়েছিল কি যেন, পেছনে লাল পেছনে লাল, না যাই হোক ওইটা তো বলা যাচ্ছে না। সুতরাং এরকম লাল করা হবে সামনে যদি এরকম ঝামেলায় আসে। বৈষম্য আমরা দূর করতে চাই, কোন জায়গায় যেন বৈষম্য না থাকে। দুঃখজনক হলেও সত্য, এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্যে সমকামিতা এটা প্রমোট করছে। জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে নাই, যদি বুঝতে পারে আপনার উপদেষ্টার চেয়ারও কিন্তু থাকবে না, কারণ 1150-এর উপরে জীবন দিয়েছে, 2700-এর উপরে এখন হাসপাতালে। এরা খেলা করার জন্য জীবন দেয়নি, আপনি আবার সেই হারাম জিনিস এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর মানুষ ছেড়ে দেবে। এটা কি আমেরিকা পেয়েছে? এটা 96% মুসলমানের দেশ, এই কথা বলেন না কেন? ইসলাম বহির্ভূত কোনো কাজ এ দেশে প্রতিষ্ঠা করার জন্য আবু সাঈদ জীবন দেয়নি, এই কথা বলেন না কেন? আবু সাঈদ ছাত্র শিবিরের সাথী ছিল, সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? আন্দাজে লাফান 15.5 বছর তো কিছুই ছিঁড়তে পারেননি। যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই। তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি, ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে, আর আমরা এটাই দেখতে চাই। এই জন্যেই তো এত দ্রুত 15-58% মানুষ ইসলাম চাচ্ছে। এমনি চাচ্ছে এদের জীবনের পরীক্ষার কারণে, আমরা চাই রক্তের দাম দিতে। কথা বলেন, এখনো পর্যন্ত আবু সাঈদের কবরের রক্ত শোকায়নি, এখনো মুগ্ধর কবরের রক্ত শোকায়নি, এখনো হাসপাতালের বেডে কেউ অন্ডকোষ হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে। এই যে মাওলানা হাফিজ, আমি আরো গিয়েছিলাম 6 তারিখে হাসপাতালে, তার মা আর তার বোন দেখাচ্ছে যে এই যে আমার ছেলে 5 তারিখে গুলি খেয়ে অন্ডকোষ হারিয়ে ফেলেছে, কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। আশুলিয়ায় যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে, আগুন লাগিয়েছে, এরপরও আপনার বিবেকের আয়না খোলে না, আপনি কি কুকুরে পোশাক পরিছে? এখনো পর্যন্ত সালেমদের সাফাই গায় মানুষ বলে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যান, আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ। সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি, গতকালকে এটা প্রকাশ হয়েছে, উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না, উনি 8টা 9টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন, তার ভেতরে এটা একটা সমকামিতা। এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে, এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে। পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে, ওরা এটা শরীফ শরীফা হিসাবে বানাতে চেয়েছিল, আজ ওইটা অনেকে কায়েম করার জন্য। আমরা এরকম উপদেষ্টা দেশে দেখতে চাই না, হ্যাঁ কথা বলে না কেন? আমরা যেহেতু 96% মানুষের দেশে ইমানদার, আমরা যাচ্ছি কোরআনে তেলাওয়াত কিন্তু আয়াতে তাফসির আকারে, দেখি আমাদের কোরআন কি শোনায়। জবান খুলে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবহতান। সারা মমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী, কোন নারী? এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে 6 জনের নাম উল্লেখযোগ্য। একজন প্রথম যার নাম পেয়েছি হযরতে আসিয়া, কি নাম আরো জোরে বলেন,
হযরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে, এই রকম জল্লাদ মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না, বা আছে কিনা, না আছে মানে না, ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না। নিজের স্ত্রীকে হাতের ভেতরে ট্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে, কপালের ভেতরে ট্রেক লাগিয়েছে, এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জান্নাতটা নিয়ে তার সামনে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন ইতাকালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মেয়েরা যারা এসেছেন, বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে, এই জন্য আমি হাদিসটা সামনে আনলাম। আয়াতটা হযরতে আসিয়া ডাক দিয়ে বলেছিলেন জিব্রাইল জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার এই অবস্থা দেখে, আমার আল্লাহকে বলো জান্নাত নয়, যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদাভাবে বানায়, যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায়। দ্বিতীয় নম্বরে হযরতে আসিয়া বলেছিলেন হে আমার রব, আমার উপরে স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায়, তোমার কাছে আমি মোনাজাত করছি, এ কঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায়, যাদের হুকুম মতো চালায়, যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী, আমার স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান। দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি কোনো জুলুম করো না। মা বোনেরা একটু খেয়াল করেন তো, এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বর দোয়া দেননি, নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর উপরে গজব দিও না। আর আপনার জীবনে একটু কোনো কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না, আমি মানুষ। আশা করছি আয়াত থেকে আপনি জীবনে শিক্ষা নেবেন, আল্লাহ যেন তৌফিক দেয় আপনাকে, জোরে বলেন আমিন। আরো ছয় জনের নাম আছে তাফসিরে, আমরা সবগুলো বললাম না, নামকরণটা বলছি কেন, এ সূরার নাম মুমতাহিনা। নারীরা যখন বিশ্বনবীর কাছে আসতেন, নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন ছয়টা শর্ত দেবেন তাদেরকে, তার ভেতরে অন্যতম হয় যে আল্লাহর সাথে শিরিক করবা না। এটা যেহেতু কালকে রংপুরে আলোচনা করেছি এই জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না। দ্বিতীয় নম্বর, যারা আমার কাছে এসেছ তাদেরকে আমি শোনালাম অলাইয়া শরিক না, চুরি করবা না, কি করবা না, এটা কায়েম করার জন্য যদি শুধু ওয়াজে হয় না, এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছিলেন হে নবী যে কথাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছি, এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে। এখানে যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন, আকুল রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন আল্লাহু আকবার। আজ যে মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে টুপি পরে নামাজ আদায় করে শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে, তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই, তারা শোনেন নবী যেই কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন, এক মুষ্টি বালি হাতে নিয়েছিলেন, নবীজিকে জিব্রাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন, যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের হলেই হত্যা করবেন, তাদের চোখের কোণে কোণে এই বালি পৌঁছিয়ে দিয়েছে নবী নিজে, না আল্লাহ নিজে পৌঁছিয়েছে।
কোরআনে কারিমে আল্লাহ নবীজিকে শুনিয়েছেন, আমার মাই তাই দে রমাই তা ওয়ালাকিন আল্লাহ রমাত। হে নবী, আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন, চারিদিকে যে বালি পৌঁছিয়ে গেল এটা কিন্তু আপনি করেননি, এটা করেছে আমার কুদরত। তাহলে আল্লাহ পাক যে নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ। নবী তো সামনের দিকে মারলে সামনের কাফের চোখে লাগার কথা, পেছনে গেল কি করে? পোড়াটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত। সবার চোখে যখন বালি মাটি তখন সবার চোখ ডলতে আরম্ভ করেছে, তরবারিটা ফেলে দিয়েছে। বিশ্ব নবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান, ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন। এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে এই ঘর থেকে যখনই বের করবে নিরাপদে বের করে দেবে, রাস্তায় যতক্ষণ থাকবো আমি যেন নিরাপদে থাকে, এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ভেতরে তোমার সাহায্য থাকে। এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ, নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে, যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি, পুরা রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয়। শুধু নিরাপদ হলে হবে না, যেখানে আমাকে পৌঁছাবেন পুরা জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন, ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে। আর 15.5 বছরে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি, জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে তাদের ভেতরে আল্লাহর রহমত থাকে না। হাদিস আমরা শুনেছি সে জন্মের পর থেকে কোনো মানুষ যদি দায়িত্ব সেই নেয় জোর করে নেয় আল্লাহর রহমত তার থেকে তুলে নেন, কিন্তু কোনো মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চায় না আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন আল্লাহ পাক নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন। নবীজিকে দোয়া শেখাচ্ছেন কে? বলেন বলেন, আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা, যে এই দোয়া করেন মিল্লা দুমকা সুলতান আল নাসির, তুমি আমাকে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে। তার মানে যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিচ্ছেন। আর আমার মনে হয় বাস্তবে দোয়ার প্রতিফলন 1500 বছর পর আজকের বাংলাদেশ, আজকেও আমাদের ইউসুফ আলাইহিসসালামের মতো যাদের চরিত্র তাদেরও দরকার এগিয়ে আসা। 15.5 বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে। আজকে খায়রুল আনামের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো, অধ্যাপক মজিবুর রহমানের মতো এই মানুষগুলোকে যদি নিজেরাও তারা বলে যে আমাদের হাতে দেন, আমাদের জনগণের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া। ইউসুফ নবী যেমন বলেছিলেন যে আমাকে দেন খাদ্যের দায়িত্ব, আমি সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। খাবারের দায়িত্ব, খাবারের ঝুড়ি যতদিন আবু জেহেলের মাথায় ছিল ততদিন পর্যন্ত জনগণের ভেতরে না খাওয়ার অভ্যাস ছিল, কিন্তু যখনই মোহাম্মদ রাসূলুল্লাহ এই ঝুড়িটা নিয়ে আবু বকর ওমরের মাথায় তুলে দিয়েছেন, ঝুড়ি একই আছে শুধু মানুষ পাল্টিয়েছে, ওরা আরব জাহানে দেখা গেল কেউ আর না খেয়ে থাকেনি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এই বাস্তবতায় চাচ্ছি, খাবারের ঝুড়ি এতদিন যারা বহন করেছেন আমরা দেখেছি 10 টাকা আসলে 8 টাকা খেয়ে ফেলেছেন, কথা বলেন না কেন? আমার দাদা আর চাচা মিলে প্রায় 21 বছর চেয়ারম্যান ছিল, বাস্তবতা আমি নিজে দেখেছি। দাদা হয়েছিল হয়তো ভোটের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে চাচা যে 3 বার এমনি কেমন করি এমনি শুধু নৌকা মার্কাটা নিয়েছে শুয়ে আছে ঘরে সকালে সংসদ চেয়ারম্যান কি গো সব ফেরেস্তারা দিয়ে গেছে। এই জন্যেই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি দেখেছি, 1 কোটি টাকা যদি খরচ করে 5 কোটি টাকা তারা তুলে ফেলেছে। কিন্তু যে মানুষগুলোর নাম বললাম, অধ্যাপক মজিবুর রহমানের রাজশাহীর, ডাক্তার শফিকুর রহমান মৌলভী বাজারের, ডাক্তার খায়রুল আনাম এই নীলফামারীর, এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে, এদের তার টাকা নেই যে 1 কোটি টাকা খরচ করবে,
আপনাকে সাও হয়তো দিতে পারবে না, ভিডিও দিতে পারবে না, উল্টা করে নিজে তাকে আরো চা খাওয়ানো লাগবে। তাহলে টাকা মারার অভ্যাস আসবে কোথেকে? যা বাজেট হবে ওইটা তো খরচ করবে। এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাতক্ষীরা মহাদ্দিস আব্দুল খালেক পুলিশ ধরতে গেছে, জিজ্ঞাসা করছে পুলিশ নিজেই যে বাড়িতে আসার সময় দেখে জোয়াল আর নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে, বলে আমরা এসেছি এলাকার এমপি কে ধরার জন্যে। কে? আব্দুল খালেক। বলেন চলেন বাড়িতে। বাড়ি দিয়ে দেখে টিনের বাড়ি, চারিদিকে বেড়া দেওয়া। পুলিশ আশ্চর্য হয়ে বলেছে আমরা এই জীবনে প্রথম দেখলাম যে একটা এমপির বাড়ি টিনের চারিদিকে বেড়া দেওয়া। সেই মানুষগুলোর উত্তর শরী আজকে কিছুক্ষণ আগে কথা বলেছে, তাদের চরিত্রেই চরিত্রবানেরা, তারা এখন কবরে আছে। এই মানুষগুলো যদি ওদের মতো আচরণ করে এদেশে অভাব থাকবে না। নীলফামারী বাসী চুরি বন্ধ করার জন্য কিয়ামত পর্যন্ত যদি এসে ওয়াজ হয় জীবনেও চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করার জন্য মেল্লা দুন কাসুম তানাসির রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। সামনে সে সময় যেহেতু এসে পড়েছে আর সুযোগ আমাদের সামনে, এটা যদি হাত ছাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত পস্তাবেন। আপনি মনে করছেন না যারা আসবে ওরা চুরি করবে না? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে আগস্টের 5 তারিখের পর থেকে বাকি সময় দেখতে পাচ্ছেন না? থালা হাতে না পেয়ে অনেকে শুরু করে দিয়েছে। একটা পরীক্ষা চলছিল, অনেকেই ফেল করে গেছে। এই পরীক্ষায় যারা এখনো পর্যন্ত উত্তীর্ণ হয়ে আছে, পাশ করে আছে, এরপরও যদি আপনার বিবেক না খোলে বুঝবেন আপনার বিবেক মরে গেছে। কোরআনে কারিমের বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন চোর যদি পুরুষ হয় নারী হয় সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। আজ বাংলাদেশে সেই 2010 সালে যখন ধরা পড়েছিল, এই যে বস্তা ভর্তি টাকা নিয়ে কালো বিড়াল, এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে, এই 24 সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেত না। এ দরবেশ এত টাকা চুরি করতো না। কথা বলছে না? সুতরাং না, তোমরা যেন চুরি না করো, এটা শুধু ওয়াজের কাজ না, এটা কার্যকর করে দেখাতে হয়। আরে কার্যকর করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে। সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন, কবে এই আইনটা বাস্তবায়ন করবেন? শুধু ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করে করবো কি? আপনি যদি নিজেকেই নিজে পরিবর্তনে নিয়ে আসেন তাহলে ওয়াজ করে লাভ হবে। আর যদি বলেন যে যা বলছে বলুক গা, শুনি আমি আবার ওই কান দিয়ে বের করে বাড়ি চলে যাবো, যান কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না। অলাইয়া চিনি না, জেনা যেন না করো। জেনা বন্ধ করার জন্যে আজকে যে 9 দফা শুনলাম, একজন উপদেষ্টা দিয়েছে, তার ভেতরে 3 নম্বর পয়েন্ট এই যে মেয়েদেরকে গর্ভধারণ করতে দেওয়া লাগবে। মেয়েদেরকে বৈধ হোক অবৈধ হোক গর্ভধারণ করতে দেওয়া লাগবে। তার মানে জেনার কারখানা খুলতে চাচ্ছে, এটা বন্ধ করার জন্য ওয়াজে হবে। সব কিছু খুলে রেখে দিয়েছেন, আকাশ সংস্কৃতির নামে কত কিছু আসতেছে, বন্যার পানির মতো ভারত থেকে পিনাপ করা পত্রিকাগুলো আসে। আপনি কি করে জেনা বন্ধ করবেন? কন্ট্রোল করা দরকার স্যাটেলাইটগুলো, কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতোই পিনাপ করা পত্রিকাগুলো। আর এটা করার জন্য শুধু ফোফা দিয়ে হবে না, আইন লাগবে। আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে। আপনাদেরকে আমি খুব সত্য কথা বলছি, হজ না করে আপনি হজের সওয়াব পাবেন, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব পাবেন, নামাজ না পড়েও আপনি নামাজের সওয়াব পাবেন। সূরা নিসা 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান
রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, সহযোগিতা করে, রায় দেয়, সমর্থন জানায়, ভোট দেয়, ওই লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে, আপনি শুধু রায়টা দিয়ে সেই স্বভাব পাবেন। এজন্য অনেক হামজা কিয়ামতে উঠে বলবে, আল্লাহ আমি তো হজ করিনি, হজের স্বভাব তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখে ফেলেছে। রব্বুল আলামিন বলেন, হামজা আমি জানি তুমি হজ করনি, কিন্তু তুমি এমন মানুষকে রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে, সুপারিশ করেছিলে, ভোট দিয়েছিলে, যেই লোকটা তোমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল। ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন এখন উপদেষ্টা ডক্টর আফহাম খালিদ স্যার, উনি বলছেন আমরা সব জায়গায় কথা বলে বলে এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টায় আছি। উনি যেহেতু এখন একা, এইরকম মানুষ যদি আমরা 151 জন তৈরি করতে পারি, 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ টাকা লাগবে না, 3.5 লাখ টাকায় ফরমোস হজ করা যাবে। আপনার এই সুপারিশের মাধ্যমে খাইরুল আলামের মতো মানুষ যদি হজের পক্ষে সংসদে কথা বলতে পারে, আপনি হজ করেননি ঠিক আছে, কিন্তু কেয়ামতে হজের সওয়াব নিয়ে হাজী সাহেবের কাতারে দাঁড়াতে পারবে। এই সুযোগ যদি সামনে আসে আপনি কাজে লাগাবেন তো? কোন আঙ্গুল দিয়ে বলেন তো দেখি, আঙ্গুলটা লিল্লাহে তাকবীর, কোনো মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট দেয়, আর যাদের মনে হচ্ছে যে আয়াতগুলো রাজনৈতিক আয়াত, তাহলে আয়াত ছড়া নেশা থেকে কেটে বাদ দিয়ে দিন। যদি কোনো কথা এখনো পর্যন্ত ভুল ধরতে পারেন যে এটা বেশি হয়ে গেছে, এটা অন্য লাইনে যাচ্ছে, আসেন কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। কিন্তু যদি মনে হয় যে সত্য এটা 100 ভাগ, তাহলে আপনাকে মানা লাগবে। আপনি নিজেও কোরআন পড়েন না, কোরআনে মর্ম মানে বোঝেন না, আমির হামজা বলবে আপনি বিশ্বাসও করেন না, মানেনও না, কি হয়েছে আপনি, কি হয়েছে আপনি, কি হয়েছে আপনি বলেন। যদি রাজনীতি মনে হয় এইটুকু, এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটাই রাজনীতি। এই রাজনৈতিক কথাগুলো আজ মঞ্চ ময়দানে আমরা না বলার কারণে দরবেশের মতো মানুষ এই সমস্যা হয়েছে। আমরা যদি সত্য সত্যই দরবেশ পাঠাতে পারতাম, এটা তো ধরবেশ, দরবেশের ভেষ ধরিছে, একথা বলে না কেন? দরবেশ তো আসল ডাক্তার শফিকুর রহমান, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, তার আমল, তার ইখলাস, তার তাওয়াক্কুল আমি নিজে দেখেছি ছেলে, তার পাশে রুমে ছিলাম, আর এমন দরবেশ, আল্লাহর উপরে ভরসা আছে, দাঁড়ি কেটে নব হয়ে গেছে, ভরসা আছে আল্লাহর উপরে, রসুলের গলায় ছুরি দিয়েছে, আপনার গলায় ছুরি দেবে এক হাত, দাড়ি কেটে ফেলা মানে রসুলের গলায় ছুরি দেওয়া, এ কথা বলেন না কেন? যে লোকটা নিজে বাঁচার জন্য আল্লাহর রসুলকে জবাই করতে পারে, ও নিজে বাঁচার জন্য আপনাকে জবাই করবে এক হাত। এরপরও যদি এখনো সাফাই গান জালেমের পক্ষে, কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে জালেমকে যে আপা পাশে থাকেন, চট করে ঢুকে পড়বে পাশে, আপনি চট করে আসবেন, আমরা ফট করে আয়না ঘরে ঢুকে দেবো, নিজে বানিয়েছেন, নিজে এবার টের পাবেন। আবু জাহেল নবীর জন্য একটা কুয়া খুঁড়েছিল, নিজে কুয়ায় পড়ে গেছ, আমার মনে হয় এর কপালেও তাই আছে, ওদের চট করে ঢুকে পড়ার আহ্বান জানাচ্ছে, আশা আকাঙ্ক্ষা পেশ করছে, ও যা বানিয়েছে ওখানে ওকে রাখা হবে ইনশাআল্লাহ। ব্যারিস্টার আরমান 8 বছর ছিল, আপনি থাকবেন 18 বছর, আমার এনে গেছিল 10 দিন, 10 দিনে আমি শুকিয়ে গেছি, আমি জেলে যখন ঢোকে তখন আমার 64 কেজি ওজন ছিল, ওই 10 দিন পরে বের হয়ে আমার 54 কেজি, তার মানে 10 কেজি কমে গেছে।
ঢোকুক, আসবে, ঢুকিয়ে দেব, থাকবেন পড়ে, দুনিয়ার কেউ জানবে না কোথায় আছে, শর্ট করে ঢুকবে পুলিশ। জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করেন, ওয়াজ করে করব কি? একই ওয়াজের কাজ হলে আল্লাহ কোরআনে আয়াতগুলো ওয়াজের জন্য দিতেন না, এটা দিয়েছেন রাষ্ট্রে ক্ষমতা হাতে নিয়ে এটা বন্ধ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আয়াতের তাফসিরে তার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি ব্যাখ্যা করছেন এইভাবে, আপনি যদি এ রায় দেন, এ রায় পেয়ে এই লোকটা যদি এই যে এখানে যে ছিল দায়িত্বে সিনেমা তৈরি করে, এ কথা বলছেন এখানে, নিজে নায়ক হয়ে গেছে, এই নায়ক হয়ে কত মেয়ে লোকের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছে, নিজে জেনার গোনা করেছে, চোখের জেনা না ওইটা, এ কথা বলেন না কেন? আপনি বাকের ভাই দেখেন তো, বাকের ভাই তো একেবারে ফেরেস্তা, যত কাজ করেছে সিনেমা নভেল নাটক থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের জেনা, চোখের জেনা, নাই দামাকের জেনা, নাই অন্য কোনো জায়গার জেনা, এই জেনাগুলো যে করেছে এই লোকটা জেনা করে করে পোড়াটাই হয়ে গেছে ওর শরীরটা, এখন জেনা করে জেনা কার না? সিনেমায় যারা কাজ করে নভেল নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো বলে, হুজুর হজ করে, কিসের হজ করে? ওর চোখের জেনা, ও কিসের হজ করে? এ লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু জেনার কারবার তৈরি করত। 200 কোটি টাকা দেওয়া হয়েছিল সিনেমা তৈরি করার জন্যে, দেখে নাই মানুষ, এদেশের মানুষ গ্রহণ করে না, কারণ অধিকাংশগুলো নিয়ম নীতি ঠিক হয় নাই বানানো, মানুষ কি এখনো পাগল আছে? এ লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা নভেল নাটক থিয়েটার এগুলোর অনুমোদন দিত আপনার ওই রায়ের কারণে, কথা বলে না কেন? কিয়ামতের দিন আপনি দেখতেন নামের আগে লেখা আছে জেনাখোর, বলতেন আল্লাহ আমি তো জেনা করিনি, আল্লাহ পাক বলেন হ্যাঁ আমি জানি, তুমি এমন আলোরে ভোট দিয়েছিলে, কি আলো, কি সুন্দর নাম দেখেছেন, আসাদুজ্জামান নূর, জামানার বাঘ আলো, নামটা তো ভালো নাম, কাজটা করেছে যা যা সূক্ষ্মভাবে ইসলামকে ধ্বংস করার জন্য, এদেশে 10 জন তার ভেতরে যাবে, আপনি হয়তো টের পাচ্ছেন না, মনে করুন হুজুর কিছু জানে না, ও দাড়ি রাখা দরবেশের মতো, ও ঠেলায় পড়লে দাড়ি কেটে নম হয়ে যাবে, দাড়ি আপনি খায়রুল্লাহ নামের কাটান তো ফাঁসি হয়ে যাবে, মীর কাসেম আলীর মতো দাড়ি কাটাতে পারবেন না, কারণ দাড়ি আমরা মেকি দাড়ি না, লোককে দেখানোর জন্য রাখি না, এটা নবীর সুন্নাত মনে করে রাখি, আর কথা বলে না কেন? জেনা করার যখন আপনার আমল নামায় দেখবে যে জেনা কি গো, আমি তো জেনা করিনি, আল্লাহ বলেন আমি জানি জেনা করিনি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে, এ লোকটা ক্ষমতা পেয়ে জেনার কারবার খুলেছিল, ওখান থেকে ফ্লাক্সি লোড হয়ে তোমার আমল নামা এসেছে, এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও, নীলফামারি বাসী জেনাকারের কাতারে কিয়ামতে দাঁড়াতে চান? যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খায়রুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ, নামাজের মতো ফরজে কাজটা, বলে ভোট কোথায় আছে, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 7 নম্বর 6 নম্বর লাইনে আছে, আমি বাংলায় দেখিয়ে দিচ্ছি, আমি আন্দাজে বলছি না, সব পড়ে বলছি, আর আন্দাজে বললে হবে, এদের সব আলেম বসে আছে না, আপনি যে পান না, ভোট কোথায় আছে, রায় কোথায় দেবেন, সমর্থন জানাবেন, সুপারিশ করবেন, ভোট দেবেন, এটা যদি কোরআনে না থাকে তো কোরআনে আছে কি? এটা তো দুনিয়ার কাজ না, নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ, এটা আখেরাতের কাজ, এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে, কারণ কিয়ামতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যেই লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন। এটাকে আমি বানালাম, সূরা বানি ইসরাঈল 15 নম্বর পর 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, এত দলিল দিয়েও মানুষের মন পায় না, আমি এত কিছু বলেন, এত দলিল দেওয়ার পরেও আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসিরের নাম সব বলে দিই মানুষের সহজার্থে,
এরপরও কিছু মানুষের মন খারাপ হয়, মনে মনে করে না এ কি বেশি বলে ফেললো, বেশি বলে ফেললে এর আমার ছাড়বে। কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমামিহিম, আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি হয় আপনার এরকম দুই নাম্বার, ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে, তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না, সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দেবে। কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরত ওমরের মতো, তার চেহারা যদি হয় আবু বকরের মতো, তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না, ওকে যেখানে দেবেন আপনাকে ওখানে দিয়ে দেবেন। যেন আমরা ভুল করব না, সেনা বন্ধ করার জন্য ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আইন তৈরি করে বাস্তবায়ন দরকার। সামনে যেহেতু আসতেছে, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে এরকম ভালো ভালো কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার আমি তিন নাম্বার যে বিষয়টা নেওয়ার জন্য বসেছিলাম ওইটা বলছি, এই খুব ভালো করে খেয়াল করুন। রব্বুল আলামিন বলেন সন্তান হত্যা করবে না, যে ব্রণ অনেকে নষ্ট করে ফেলেন, সন্তানটা পেটে যাবার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে, এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলেন, এটা কিন্তু মানুষ হত্যা করার সামিল। শারীরিক কোন কারণে ডাক্তারের পরামর্শ নিয়ে আজল করা যায় যাচ্ছে, কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোনো ভয়ে নষ্ট করে ফেলে, মেরে ফেলে, মানুষ হত্যার গোনা নিয়ে কেয়ামতে ওঠা লাগবে। এটা আইন পাস করার দরকার, কিন্তু আইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি, এজন্য আমরা নিজেরা সচেতন হব, আমরা যেন এরকম কোনো হত্যার সাথে শরিক না হই। আচ্ছা, বাবা আর অপরাধের কারণে অনেকে সন্তানের দিকে আঙ্গুল তুলে তাকাচ্ছে, সন্তানের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে। 15.5 বছর আমরা এইটাই দেখেছি, যাদের বয়স 70 আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম, যাদের বয়স 40 স্বাধীনতার প্রায় 11 বছর পরে জন্ম আপনি তার এই গালি দেন কি হিসাবে? এমনকি তার বইয়ের পেটে যে সন্তান আছে ওইটাকেও বলে ওটা চেতনায় রাজাকার হবে। দাদার পরে বাবা, বাবার পরে নাতি, পেটে আছে ওইটা যদি চেতনায় হয়, তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে, গমের নাম নিয়ে, খুনের নাম নিয়ে, এদের এখন যারা আসবে এরাও চেতনায় গমকারী, হত্যাকারী। বহুতান শব্দটা কোরআনে কারিম একটা ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি কোরআনে, পড়া কোরআন পড়ে আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে, একটা হচ্ছে জুলুম আর একটাই বহুতান। আল্লাহ পাক বলেন তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করবা না, অথচ 15.5 বছর এটা সব চাইতে বেশি হয়েছে আমার নামে। একটা চালিয়ে দিয়েছে আমি নাকি আইএস, আমি নাকি বাংলা টিমের সদস্য, আমরা যদি বলতো এই শিবিরের লোক জামাতের লোক তাও একটা মেনে নেওয়া আছে তো, কথা বলছে না কেন? এমন একটা নাম দিয়েছে জীবনে নামও আমি শুনিনি যে আইএস কারে বলে, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কি এটা আমি জানি না, আন্দাজে 10টা দিয়ে যে 3টা বছর আপনি জেলে আমারে রেখে দিলেন, প্রমাণ তো হয়েছে যে না আমি দলে নেই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, বিচারপতি বলেছে কোনো দোষের ভেতরে পাওয়া যায়নি, পুরোপুরি মুক্ত করে দিলাম। তাহলে আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে, আমার কোনো দোষ পাইনি, যে মামলা দিয়েছিলে মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, তাহলে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের চেয়ার পর্যন্ত যারা এর সাথে টপ টু বটম জড়িত প্রত্যেকের এভাবে 3 বছর এখন জেল খাটানো উচিত। শুধু জেলে দিলে তো হতো, রেগেছে ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে আমার বাবার টাকা গুলো তো খেয়েছে, কারণে অকারণে যে বলতো 50টা মামলা দেবো শিগগির টাকা দেব, বাবা তো গ্রাম্য মানুষ, ধরার পরেই ও মুরব্বী দিয়েছে 8 লাখ,
চেয়েছিল 10 লাখ, বলেছিল মামলা আর দেবো না, একবারে 8 লাখ দিয়ে ছাতা টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। এটা পুরাটা মিথ্যা, আমার উপর একটা দোষ চাপিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না, তাও আদালত প্রমাণ করেছে। এখন আমি যেটা চাই, আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না, আপনি যা করেছেন সেইটাই আপনাকে আমি চাপাই। এই কথা বলে না কেন? আপনি তো খুনের সাথে জড়িত, আপনি গুমের সাথে জড়িত, আপনি আয়না ঘরের সাথে জড়িত। আমার দোষ নেই, আমি খালাস, আপনার তো দোষ আছে, আপনারা আমরা রাখতে চাই, থাকেন দেখে কেমন লাগে। এখনো পর্যন্ত 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে সারা বাংলাদেশ মিলিয়ে, তার ভেতরে প্রায় 100 জনের 65-70 জন মানুষ কিচ্ছু জানে না, আন্দাজে ও ঘরে ঘুমিয়ে আছে, সকালে লোক করে দেখছে জেলখানায়, কি গো তুই গাছ কেটেছিস? কখন কাটলাম? স্বপ্নে, স্বপ্নে গাছ কেটে আবার শুয়ে আছে জেলখানার ভেতরে, গমের থেকে উঠে দেখছে আমি বাড়িতে, কি গো মাঝখান থেকে আল্লাহর অলিরা এরা 5 লাখ টাকা হাদিয়া নিয়ে চলে গেছে। আমার মামলার আইনজে ছিল, আমি নাম ধরে বলছি, কাজী মিজান মাদারীপুরের ট্যাকের হাটে বাড়ি, শয়তান এখন পালিয়েছে। ওর যে মোট ছিল ওই সময় রিমান্ডে আমি দেখেছি, মানুষের আচরণ ওরকম হয় না। একটা মানুষ কুকুরের সাথে, গরু ছাগলের সাথে অত খারাপ ব্যবহার করে না, ওসা করেছিল আলেমদের সাথে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে, মাজায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যেত মাঠে নিচে, মনে হচ্ছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে। অথচ নিজে নিজেই রিমান্ডে আমার বলতো, হুজুর আপনি কিছু করেননি, আমি জানি কিছু করেননি, আপনি নিজেই বলছেন, এরপরও এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে? বলে টাকা চাই, টাকাও নিস, টাকা নেওয়ার পরে যদি ভালো ব্যবহার করতো তাও তো মেনে নিয়ে যেত, বরদোয়া এমনি বের হয়, এই কারণে বের হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ সাধারণ কনস্টেবল এই পুলিশ এদেরকেও মানুষ ঘৃণা করে, দেখতে পারে না, এরা এরা 24 ঘন্টা ডিউটি করে, আর এই শয়তানগুলো বহু কামিয়েছে আর এখন পালিয়েছে। এদের মতো কোলাঙ্গারকে যেন একটাও ছাড় দেওয়া না হয়, বিশেষ করে আমি নাম ধরে বলছি, সাবেক আইসি এই বেনজির, আসলে কোনো নজির নেই। এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ মামুন, কত বড় শয়তান, মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা, মরে একটা, আর কেউ পালায় না, এইটা দেখার পরে ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছেন, মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া লাগবে। আর যারে দেখিয়েছে ওই কামাল, কিসের মাল, ওরে এখন কামাল বানানো দরকার। নির্ভেজাল টাটকা শয়তান ছিল এগুলো, শুধু মদের আর নারীর উপরে থাকতো, কোন চরিত্র আছে এই মানুষগুলো? বললে অনেক পলিন ভাইদের মন খারাপ হয়, হ্যাঁ এত নেকেট কথা বলে, নেট নেকেট কি পেয়েছেন, ওসা কইরেছে ও কি মানুষের আচরণ বলে? জঙ্গির নাটক সাজিয়ে, এই যে মনিরুল, এই লোকটা আন্দাজে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে যে দেশ জঙ্গি আছে, কিসের জঙ্গি আছে, 3 বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি, এগুলো জঙ্গিও সাজিয়েছে। ভারতকে আর আমেরিকাকে দেখাতে চেয়েছে যে সে জঙ্গি আছে, আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না, এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল, এখন কিন্তু তারা টের পেয়েছে পুরাটা তো ধোকা, এই জন্য এবার আর রাজি হয়নি, এবার গণেশ উল্টিয়ে গেছে। এই জঙ্গি নাটককারী এই মনিরুলের আমরা শাস্তি চাই, কারণ টেরোরিজমে যে লোকটা আমাকে পিটিয়েছে, পিটানোর জন্য আদেশ দিয়েছে আসাদুজ্জামান, আমি ওইভাবে ওকে পিটাতে চাই, কারণ আমার তো কোনো দোষ পাইনি, প্রমাণ হয়েছে আদালতে, ওকে আমি পিটাতে চাই, এরপরে যা হয় আমার কপালে আছে। যত মানুষে ভাবে মিথ্যা তোহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে, আমার মনে হয় সবগুলো বেকসুর খালাস দেওয়া দরকার, কোনো কারণ নেই আন্দাজে। আমার যেমন 3 বছর গেল, এরকম কেন 3 বছর 5 বছর 7 বছর পড়ি আছে, বিশেষ করে বিডিআররা, আপনাদের নীলফামারি এই এই পঞ্চগড় ঠাকুরগার বহু বিডিআর আমার পাশে ছিল, রাতের বেলা আহ বলে ডাক দিত, বলছে আজ 11 বছর 12 বছর 14 বছর আছি, কিচ্ছু জানি না, অথচ 1 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যেতাম,
এটা মুরব্বী মানুষের কান্না দেখে নীলফামারী বাড়ি, ডেমলা কোন জেলা? নীলফামারী, এখানে বাড়ি। কি কান্না রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতাম, দেখতাম আহ করে আওয়াজ দিত। পঞ্চগড়ের আরেকজন, এই মানুষগুলোকে যেহেতু প্রমাণ হচ্ছে, ওরা নিজেরা বলতো ভাই আমার যদি শাস্তিও লাগিয়ে দেয়, আমাদের যে ডিপার্টমেন্টে আছি সর্বোচ্চ 7 বছর শাস্তি দিতে পারে, আর 14 বছর পড়ে আছি, একক ক্ষমতা নিয়ে উনি রায় দেয় না। উনি যেহেতু পালিয়েছে, আমরা চাই বেকসুর ভাবে এদেরকে খালাস দিয়ে বের করে দেওয়া হোক, জীবনের বাকি সময়টা অন্তত পরিবার নিয়ে কাটাক। এই কথা বলেন না কেন? মাজলুম মানুষগুলো পড়ে আছে, কোনো দোষ নেই এদের। যত তোহমত দিয়ে মিথ্যা মামলা দিয়ে আজ 10 বছর 15 বছর পর্যন্ত জেলে আছে, যারা এখন এই মামলার আয়ু থেকে উপর পর্যন্ত জড়িত প্রত্যেকের শাস্তির দাবি করছেন। কারণ পরবর্তীতে যদি কোনো জালেম আবার আসতে চায়, তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে আন্দাজে তোহমত দেওয়া যাবে না। তোহমত দিয়েছিল একজন, এই এদিকে কত বড় অপরাধ এটা, কিভাবে অপরাধটা সংগঠিত হচ্ছে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তার জামানার একটা ঘটনা আমি হাদিসের পাতায় পড়েছি ইতিহাসে। তিনি তার জামানায় একজন মহিলা মারা যাওয়ার পরে পাশের এলাকা থেকে এক মহিলা এসেছে লাশ ধোয়াতে, লাশ ধোয়াতে ধোয়াতে হঠাৎ করে যখন রানের ওপরে হাত দিয়েছে, হাত গেছে আটকিয়ে, হাত আটকিয়ে যাওয়ার পরে চিন্তা করছে হাত তো খোলে না, কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে। এলাকার যে মসজিদের ইমাম ছিল তাকে বলছে আপনি কি করবেন দেখেন, তিনি বলছে এক কাজ করেন, হাত যেহেতু আটকে গেছে এই হাতের যে জায়গাটুকু মাংস আছে এই মাংসটা কেটে ফেলে দেন। যার বউ মারা গেছে সে চিল্লিয়ে উঠেছে কি আমার বউ মারা গেছে, এই মরা মানুষের গা থেকে শরীর থেকে আপনারা লাশ এ গোস্ত কাটবেন, আমি হতে দেব না, দরকার এই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। এখন এই মহিলার স্বামী আর ছেলে বলছে না আমার মেয়ে আমার বউ ভালো মানুষ, আমার মা ভালো মানুষ, আমরা এসেছি উপকার করার জন্য, এখন আপনারা তারই হাত কেটে দেবেন, জীবিত হাত কাটতে দেব না। কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে, মহিলা প্রসাব পায়খানা যাবে কিছু হয় না, কি করি হাত তো সরে না। শেষ পর্যন্ত ওই দেশের প্রধান কাজী যিনি বিচারপতি ছিল মদিনায় থাকতেন ইমাম মালিক, ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। ইমাম মালিক আসার পরে ডাক দিয়ে বললেন মহিলা সত্যি করে বলো কি হয়েছে। প্রথমে মেয়েটি বলছে আমি কিচ্ছু জানি না, শুধু লাশ ধোয়াতে ধোয়াতে হাত লেগে গেছি আর সরি না। ইমাম মালিক বলে দেখো আমার কাছে কিন্তু কোরআন হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো, সত্যি করে বলো কি করেছিলে। মেয়েটা বলে ইমাম সাহেব আমার তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা কথা আমার মনে হচ্ছে আমি লাশ ধোয়ানোর সময় একটা খারাপ মন্তব্য এই মহিলার উপরে নিক্ষেপ করেছিলাম। তুমি তো উপরে ফিটফাট ভালো, ভেতরে তোমার সদর ঘাট, তোমার চরিত্র ঠিক নেই, আমি একদিন একটা ছেলে পুরুষের সাথে তোমাকে গাড়িতে করে যেতে দেখেছিলাম, অথচ পরবর্তীতে আমি খোঁজ নিয়ে জেনেছি যে ওই ছেলেটা তার ভাইয়ের ছেলে। একটা মহিলার যদি ভাইয়ের ছেলে হয় সম্পর্কে কি হয়, ফুফু হয়, ফুফু কি হয়। 14 জন মহিলার সাথে দেখা করা জায়েজ আছে পুরুষ মানুষের, 14 জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা জায়েজ আছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। কথা বুঝতেছে যে 14 জন পুরুষের সাথে দেখা করা একজনের জায়েজ আছে মহিলার, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে আছে। সোরা নিসার তাফসিরে পাবেন, আমি লম্বা করে বলছি না, যেহেতু তার সাথে দেখা করা যায় আপন ফুফু এর সাথে বিয়ে করা যায় আছে, বলেন আপনি খারাপ ধারণা করে ফেললেন, এই কারণেই তো আপনার হাতটা আটকিয়েছে। খারাপ ধারণা যদি কোনো নেককার কোনো মহিলার উপরে কেউ যদি আন্দাজে কোনো ধারণা করে জেনার তোহমত দেয়, তাহলে কোরআন জানিয়েছে তাকে 80টা বেত মারা লাগবে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম ইলা আখিরি আয়া। কোন নিরাপরাধ নেককার ওই দোষে দোষী না এরকম মহিলার উপরে কেউ যদি তোহমত দেয় জেনা ব্যবচারের, আর যদি সাক্ষ্য জোগাড় করতে না পারে 4 জন
এ মহিলা তোমার তো কোনো সাক্ষী নেই, তুমি আন্দাজে মনে মনে ধারণা দিয়েছিলে। সুতরাং কোরআনের বিচার অনুযায়ী তোমার শাস্তি দুইটা 80টা বেদ, আর 2 নম্বরে কোনোদিন তোমার সাক্ষী আর পৃথিবীতে গ্রহণ করা হবে না, তুমি আর সাক্ষী দিতে পারবে না। আমার মনে হয় এই বাস্তবতাটা বাংলাদেশে যদি আজ কায়েম থাকতো যে আন্দাজে কারো উপরে দোষ দিলে যদি প্রমাণ না হয় তাহলে তাকে 80টা বেদ মারা লাগবে, আর জীবনেও কোনো দিন তার সাক্ষী আর নেওয়া হবে না। এদেশে হাজার হাজার মামলা এমনি খালাস হয়ে যেত, কারণ আপনার সাক্ষী তার কোনোদিন নেওয়া হবে না। 2 নম্বরে 80টা বেদ লাগানো হবে যদি এই মামলা প্রমাণ করতে না পারেন। আমারটা যেমন প্রমাণ করতে পারেনি তাহলে এই মিজানকে কত কত বেদ লাগানো উচিত করার অনুযায়ী? 80টা, কয়টা? আর কোনোদিনও কোনো মামলার আয়ু হতে পারবে না, সাক্ষী হতে পারবে না। এটা কোরআনের নির্দেশ, যদি এটা কায়েম থাকতো তাহলে এটা আমরা দেখতে পেতাম। ইমাম মালিক ডাক দিয়ে বলে, মহিলা আমি কোরআনের রাডার ওই সময় বুঝে ফেলেছি যে অবশ্যই তুমি কিছু করেছিলে। ১১২ নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি নিজে অন্যের ওপরে একটা নিরপরাধ মানুষের ওপরে দোষ চাপিয়ে নিজে ভালো সাজে, নিজেকে ভালো মনে করে, আল্লাহ পাক বলেন সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি নিজে হয়তো এরকম উল্টা পাল্টা মহিলা আন্দাজে একটা ভালো মানুষের ওপরে একটা জেনার তহমত নিক্ষেপ করলে, ধারণা করলে, আল্লাহ এই শাস্তি দুনিয়ায় তোমারে দিয়েছে, তোমার হাতটা গেছে আটকিয়ে। আমার মনে হয় এরকম শাস্তি যদি আজ বাংলাদেশে একটা কোনো জেলায় হয়তো যে হাত আটকিয়ে যাচ্ছে দোষ দিলে, তাহলে এদেশে এই তহমত বন্ধ হয়ে যেত। ইমাম মালিক বললেন আমার কাছে কোরআন হাদিসের রাডার ছিল, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই মহিলাকে ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়। এটা তো একটা মুসলিম মহিলা, তার লাশ ধোয়াতে ছিলেন, হঠাৎ কেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলেন? হাত দ্বারা যখন এই ধারণাটা করছিলে ধোয়ানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে। এখানে হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। পৃথিবীতে ক্ষমতার হাত আছে, টাকা পয়সার হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে, কোন হাতের দ্বারা কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান যেন অশান্তিতে না থাকে, ঝামেলায় না পড়ে। যদি পড়ে তাহলে তুমি আর নবীর উম্মত না, মুসলমান না। ইমাম মালিক বললেন সাক্ষী যেহেতু নেই মনে মনে ধারণা করেছিলে, কোরআনের সূরা নিসা 6 নম্বর আয়াত অনুযায়ী, 4 নম্বর আয়াত অনুযায়ী আমি 2টা শাস্তির প্রথমটা তোমাকে এখন দেব, 80টা বেত মারা হবে। পর্দার আড়াল থেকে জল্লাদ দিয়ে বললেন ওর পিঠে বেত লাগাও, 79টা হয়ে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন কাজী সাহেব খবর কি? বলে না, জল্লাদ তো বলছে এখনো পর্যন্ত হাত ছোড়ে না। ইমাম মালিক বললেন আমি সূরা নিসার উপরে সূরা নূরের উপরে 100 ভাগ বিশ্বাস করি আল্লাহর কোরআন, কোনোদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না। বাকি আছে কয়টা? বলে একটা চাবুক বাকি আছে। বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করো। বিসমিল্লাহ বলে যখন 80 নম্বরটা মেরেছে চট করে হাত খুলে গেছে। মিথ্যা তহমত কত কত কঠিন জায়গায় পৌঁছায়। একটা দৃষ্টান্ত শুধু দিলাম, আজ বাংলাদেশে মিথ্যা তহমতের ছড়াছড়ি চলছে। এমনকি 5 তারিখের পর থেকে পর্যন্ত অনেকেই এই মিথ্যা তহমতের সামিল হয়ে নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়ে বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছে। ডাক্তার শফিকুর রহমানের নাম বলছি এ কারণে, এই লোকটার চাইতে তো আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি, এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি। তার ছেলে জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক সব পালাচ্ছে, কেউ জেলখানায়। এত বড় কঠিন পরিস্থিতি এই 15.5 বছর সে লোকটা পার করেছে। এরপরও 5 তারিখের পরেই কেমন ওরা উদারতা দেখিয়েছে যে আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আর ভিকটিম যারা আছে তারা যদি কিছু করে আমি সাহায্য করব।
কিন্তু আমাদের দলীয় ভাবে আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহর জন্য সবে 15.5 বছরের অপরাধ মাফ করে দিলাম, ওই অন্য কেউ তো বাংলাদেশে কথা বলতে পারেনি, কথা বলেন না কেন, কেউ বলতে পেরেছে কথাটা? কত বড় মন হলে কথা বলা যায়, নিজে ভিকটিম হওয়ার পরেও আমারও পর্যন্ত এখনো উদারতা আসেনি। আমার মন বলে ওদেরকে যদি পেতাম, যা যা দিয়েছে আমার আমি তাই দিতাম, কিন্তু উনি আল্লাহ এমন ভাবে ওনারে মানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে একেবারে হাতে ধরে দেখিয়েছে। যেন বহতাম যারা এখনো পর্যন্ত আছেন, মেয়েদের ভেতরে অভ্যাসটা এখনো জারি আছে, মা বোনেরা থামবেন, আন্দাজে কারো উপরে দশ চাপিয়ে দেবেন না, এরকম যদি কারো হাত আটকে যায় সেদিন কিন্তু বসবে তামাম দুনিয়ায় আপনার নিয়ে ওয়াজ হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন।